আপনি দেখছেন গ্রামীণ সংবাদ ২৪। আপনার জন্য বড় ব্রেকিং নিউজ। This program sponsored by Sundarban Fresh, number one in agri-export consultancy service. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অনুসারে পাট পশ্চিমবঙ্গে উৎপাদিত প্রধান অর্থকরী ফসলগুলির মধ্যে একটি। প্রায় 5.15 লক্ষ হেক্টর জমি জুড়ে এবং দেশের মোট উৎপাদনের প্রায় 3/4 ভাগ করে। পাট ধান পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে একটি খুব জনপ্রিয় শস্য পদ্ধতি, প্রধানত প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের দ্বারা চাষ করা হয়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা গ্রাম বাংলায় গেছিলাম, আমরা দেখলাম এখন সব জায়গাতেই প্রায় যেখানে যেখানে পাটের চাষটা হয়েছে, বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা এরিয়া এবং বর্ধমান এবং হুগলি, এই যে বিস্তীর্ণ এলাকা, এখানে যে পাটের চাষটা হয়েছে এখানে সব অলরেডি হারভেস্টিং হচ্ছে বা পাট গাছ কাটা হয়ে গেছে এবং সেগুলোকে জলে বিভিন্ন নালার জলগুলোর মধ্যে ওগুলোকে ভিজিয়ে রাখা হচ্ছে পাটের যে তন্তুটা আছে সেটাকে পচানোর জন্য, কারণ ওটা ভেজানোর পরে এক সপ্তাহ মতো থাকে, ওটা ভেজানো থাকে, ওটাকে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাহলে আপনার এই যে পাটের যে তন্তুটা আছে ওটা ওর থেকে বের করতে সুবিধা হয়। এবং এই সিস্টেমটা হচ্ছে, এটা একটা এক সপ্তাহ মতো ভেজানো থাকে, তারপরে এটাকে বের করা হয়, পাট গাছটাকে বের করে আপনার ওই তন্তুটাকে, যে ফাইবারটা থাকে ফাইবারটাকে বের করে দেওয়া হয় এবং বের করে ওটা রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর ওটা বান্ডিল করে যারা নেয়, পাটটা নেয়, জুটটা নেয়, তাদের কাছে ওটা বিক্রি করে দেওয়া হয় বা চাষি বন্ধুরা ওটা স্টক করে রাখেন, নির্দিষ্ট সময় ওটাকে বিক্রির ব্যবস্থা করেন। তা এইভাবে এই কাজটা হয়, এই জুটের কাজটা বা পাটের কাজটা হয়। এটা একটা সত্যি কথায় অনেক হাইলি লেবার ওরিয়েন্টেড একটা জব, অনেক লেবার ফোর্সের মধ্যে লাগে এবং জলেরও একটা বড় ভূমিকা আছে। প্রপার জলের সোর্সিং না থাকলে কিন্তু এই পাট গাছগুলো, মানে বলা যায় যে এই প্রাইমারি যে প্রসেসিং আছে এই প্রসেসিং করা একটু অসুবিধাজনক চাষিদের পক্ষে হয়ে যায়। যাই হোক, এখন সারা বাংলা জুড়েই পাট গাছ কাটা হচ্ছে এবং প্রসেসিংয়ে দেওয়া হচ্ছে এবং জুটের যে পাটের যে তন্তুটা আছে সেটা বের করা হচ্ছে। আমাদের সঙ্গে, চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনগুলো যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকের প্রোগ্রামটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ধন্যবাদ।